তো দুজনার তো আবার একই দিনে জন্মদিন, প্রতিবার তো বাড়িতে অনুষ্ঠান করি, এবার একটু আলাদা কিছু করবো ভাবছি। এই আলাদা কিছু মানে জন্মদিন পালন না করি, এইবার আবার মৃত্যু দিবস পালন করবি নাকি? তোর আবার সব গাজাই আর কি, মৃত্যু দিবস পালন করবো কেনে? অন্য কিছু মানে ভাবছি ওই পারে একটা পুরনো বাড়ি আছে, ওই বাড়িতে তোদের দুজনের জন্মদিন একসঙ্গে পালন করবো। তুই কি বলছিস রে? ওই বাড়িতে দিনের বেলায় কেউ ভুটের ভয়ে মানুষ যেতে পারে না? দাদু বলছিল সব সময় পেটাতে ঘুরে বেড়ায়, আমি যাব না। আমি মেয়ে মানুষ হয়ে ভয় করছি নি, আর তুই ছেলে হয়ে ভয় করছি কেনে? মেয়ে মানুষ তুই না রে, মেয়ে মানুষ এ দেখছি নি এক্ষুনি ভয়ে কাঁপতে লেগেছে। এই সফিক, তুই মেয়ে ছেলে তো তোর কান নাক ফুরানি নাই কেনে? এই চুপ কর, আমাকে কেউ মেয়ে ছেলে বলবি নি। তুরা জানিস এই গ্রামে আমার মতো সাহসী ছেলে আর একটাও খুঁজে পাবি নি। আপনাদের সকলকে জানানো যাইতেছে যে আপনারা সবাই সজাগ থাকুন, আমাদের এই গ্রামে চোর ঢুকেছে, এই চোরকে যে ধরে দিতে পারবে তাকে সরকারের তরফ থেকে 1,00,000 টাকা পুরস্কার দেয়া হইবে। শালা এমনিতে ভুটের ভয়, তার উপর আবার চোরের উৎপাত। এই তোরা সবাই আপন আপন বাড়ি যা, রেডি হই, সময় মতন পৌঁছে যাস। না রে, সাদাটাই ভালো টেস্ট হবে, ওই ঠিক আগে কাট। এই বিত্তকে বাদ দে আমাকে কাটবো বলছে রে। এই চাকুতে ধার আছে তো? ধার কি হবে, নরম জিনিস হাতি ভেঙে খেলাবো? এই শালারা লাগিছে কি রে, একবার বলছে কেটে খাবো একবার বলছে ভেঙে খাবো, আমাদের গা খুব নরম হয়ে গেছে নাকি? লাল লে লে, আর ঝামেলা না করি, দুটো খাই কেটে ফেল, দি সমান সমান পিস কর। ঠিক আছে, চাকুটা দে। শালা এমনিতে ভূতের বই, তার উপর আবার গুনো গুনো পয়সা চাপাইছে, যাই বাইরে গিয়ে পয়সা ফিরে আসি কি? ওদের ভাই চাকুলে কাটতেছে, পাবলিকের হাতে মার খাওয়া সেও ভালো, কিন্তু ভূতের হাতে জান দেবো না, সো পালাই। বাপরে,
কি হল? এই দাঁড়া দাঁড়া, এক প্লট বিনি লইলে গুলি করে দেব। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আজ বড় বড় দুটো চোর ধরতে পেরেছি, তাই আপনি আপনার 1,00,000 টাকা পুরস্কার কাল থানায় গিয়ে নিয়ে আসবেন।